আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি তোমরা সবাই জানো যে দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো তারা কিন্তু ট্যাব উপলক্ষে কিন্তু দশ হাজার টাকা তোমরা পাও এবং যেটা তরুণের স্বপ্ন প্রকল্প শুরু হয়েছে তো এই ট্যাবের টাকা পেতে গেলে বুধবারের মধ্যেই ব্যাংকের তথ্য জমা দিতে হবে স্কুলকে এরকমই একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু উঠে এসছে এবং এই যে ব্যাংকের অ্যাকাউন্টে নম্বর স্কুলের কাছে আছে কিনা বা সঠিকভাবে নম্বর জমা যাচ্ছে কিনা বা পাঠাচ্ছে কিনা স্কুল সেটা জানার দায়িত্ব কিন্তু তোমাদের এবং বুধবারের মধ্যেই কিন্তু তোমাদের এই ব্যাপারটা নিয়ে স্কুলে যেতে হবে এবং স্কুলে গিয়ে যথারীতি স্যারকে জিজ্ঞেস করতে হবে যে তাদের সমস্ত ডকুমেন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের ঠিকমতো পাঠানো হয়েছে কিনা সঠিকভাবে সিকিওর হওয়ার জন্য যদি তারা পাঠায় তাহলে ভালো কথা আর যদি না পাঠায় তাহলে যেন অবশ্যই তোমরা তোমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের ফার্স্ট যে পেজটা রয়েছে সেই পেজের জ্রক্স এবং তোমাদের যে অ্যাডমিশন স্লিপ এই দুটো নিয়ে কিন্তু স্কুলে গিয়ে জমা দিয়ে আসবে যাতে করে কোনো রকম কোনো টাকা পেতে সমস্যা না হয় তো এটাই হলো মূল ব্যাপার তো এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্যটি উঠে এসেছে সেটা একটু তোমাদের জানি নি তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে গত বছরের মতো এবছরও দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াকে ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার সেজন্য স্কুলগুলিকে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত জমা দিতে বলেছে স্কুল শিক্ষা দপ্তর এবছর দ্রুত এই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে জমা দিতে বলেছেন মুখ্যমন্ত্রী তারপরে নড়ে চড়ে বসেছেন আধিকারিকরা স্কুলগুলিকে জানানো হয়েছে আগামী সাত জুলাই বুধবারের মধ্যে স্কুলগুলিকে স্কুল শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে জমা দিতে হবে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত চলতি বছরে আট লক্ষের বেশি ছাত্রছাত্রী ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে অনুমোদন অনুদান পাবেন স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানা গেছে আট দশমিক এক চার লক্ষ পড়ুয়ার মধ্যে এখনও প্রায় দুই দশমিক নয় চার লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টের বিস্তারিত জমা পড়েনি অর্থাৎ প্রচুর ছাত্রছাত্রীদের কিন্তু অ্যাকাউন্টে তথ্য এখনও দেয়নি প্রায় দুই দশমিক চুরানব্বই প্রায় তিন লক্ষ ছাত্রছাত্রী কিন্তু এই ট্যাবের আর কিন্তু পাবে না এরকমই ভাবনা চিন্তার মধ্যে চলে যাচ্ছে কারণ তারা যদি অ্যাকাউন্টের তথ্য না দেয় তাহলেই কিন্তু বিপদ ওই জন্যই তোমাদের বলছি স্কুলে গিয়ে তোমরা কিন্তু খবর নাও শুধু উত্তর চব্বিশ পরগনাতেই তেত্রিশ হাজার পড়ুয়ার তথ্য এখনও জমা পড়া বাকি এছাড়াও পিছিয়ে রয়েছে একাধিক জেলা বুধবারের মধ্যে তাদের তথ্য জমা দিতে হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর যদিও প্রধান শিক্ষকদের একটি সংগঠনের পক্ষে সাত জুলাই ডেডলাইন মানা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে তাদের দাবি এখনও লোকাল ট্রেন চলছে না ফলে স্থানীয় শিক্ষকদের দিয়েই স্কুলের অফিসিয়াল কাজ চালাতে হচ্ছে তার উপর পনেরোই জুলাই পর্যন্ত চলবে দ্বাদশের ভর্তি প্রক্রিয়া তাই সাতই জুলাইয়ের মধ্যে পড়ুয়াদের তালিকা ও ব্যাংকের তথ্য দেওয়া সম্ভব নয় অর্থাৎ সেটা আলাদা ব্যাপার তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলে গিয়ে এই জিনিসটা কনফার্মেশন করা অর্থাৎ তোমাদের সমস্ত তথ্য স্কুলের কাছে আছে কি না এই জিনিসটা যদি না থাকে অবশ্যই তোমরা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট এবং যে ভর্তি স্লিপটা অর্থাৎ টুয়েলভের যে ভর্তি স্লিপ তোমাদের দিয়েছে স্কুল থেকে সেই স্লিপটা নিয়ে গিয়ে কিন্তু জমা দেবে সময় কিন্তু মাত্র এসব মতো ডেট অনুযায়ী কিন্তু আর মাত্র দুদিন আছে আর এর পরবর্তীতে যদি বাড়ায় সেটা পরবর্তী কথা তো এই হলো আলোচনা এবং খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা এবং খুবই গুরুত্বপূর্ণ যার জন্য তোমাদের সামনে আমি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে কথা আজকের মতো আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ